আমার জানা মতে সি অরুণাচলত আসে আর আমি তেখেতর পরিয়াল আর তেখেতর যি চিনাকি মানুষ আছে তেওঁলোকত বেসিকলি কন্টিনিউসলি যোগাযোগ করে আসিল আর সেই মর্মে বেসিকলি আমাক জনওয়া হয়েছে যে সি আজি সমর্পণ করব। আমার টিম অলরেডি তিনচুকীতে আসিলে আর যেতে সি সমর্পণ করলে তাক ইয়াত লই আনা হয়েছে। আজি রাতেপুয়া 6:30 সি জনোৱা নাই, কিন্তু আমি বেসিকলি সূত্র পাইছিলো যে এনেকে হব। বিভিন্ন কথা ইতিমধ্যে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়াত কথা কৈছে, তেওঁ ভুয়া এনকাউন্টার কৰিব পাৰে এনে ধৰণৰ ভয় আহি পৰিছিলে, সেইবাবে তেওঁ আশংকাতে কৈছে। নাই, সেইটোতো বেসিকলি তেওঁৰ কথা, ভুয়া এনকাউন্টার বুলিতো একো নহয়। বেসিকলি এইটো যদি কিবা অপরাধীয় কিবা করে তার পিছতে পুলিশে অ্যাকশন লো, সেইটোতো পুলিশে অ্যাকশন নেন। ভুয়া এনকাউন্টার বুলিতো গ্রেপ্তার হয়েছে আজি 7 নম্বর জন মূল অভিযুক্ত বুলি অভিযোগ উত্থাপিত হয়ে আহিছে। তেখেতক আপোনালোকে জিম্মা বিচাৰিব নেকি? বিচাৰি। কিমান দিনৰ জিম্মাত? ইনিশিয়ালি আমি 5 দিন জিম্মা কারণে লিখিছো, যদি দরকার হয় তেতিয়া আকৌ জিম্মা লওয়া যাব। আৰু কোনবা জনত সম্ভাৱনা আছে? যদি আমি সূত্র পাও যে আর কোনবা জড়িত আছে, তো বেসিকলি ইনভেস্টিগেশন এতিয়াও চলি আছে। এইটো আহ্বান জানাইছো যে যদি আর কোনবা ভিক্টিম আছে বা ভুক্তভোগী আছে, যি আর কিবা নাম দিব বিচাৰিছে, তেতিয়া মোৰ নম্বৰ আছে, আপোনালোকে জানে, 6026901300, মোক ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে এই এভিডেন্স দিব পারে বা লিড দিব পারে। রাহুল চেটে বারে কেছে তেওঁ নির্দোষী বলে, সেইটো তো আমার হাতত অলরেডি স্টেটমেন্ট আছে, এভিডেন্স আছে, যি হি আসলে তো সেইটো তো বেসিকলি যি আকিউজ আছে সি কব পারে যে দোষী বা নির্দোষী, বাট আমি তো এভিডেন্স মতে চলে। আৰু এজন চিনাক্তকরণ সত্তাকতাভাৱৰ সাধারণ সম্পাদক জনও জড়িত আছে বুলি মোবাইল কাহিনী আছে বুলি তেওঁ অভিযোগ উত্থাপিত কৰিছে। সেইটো আমি ইনভেস্টিগেট কৰি আছো, ইনিশিয়ালি এইটো নাম লোৱা নাছিলে, তারপর আমি যেতিয়া প্রাঞ্জিত অ্যারেস্ট করলি, হু নিজে স্বীকার করেছিল যে হি মোবাইল কাঢ়িছিল, তো কেনেকে কি কথা আছে সেইটো আমি ইনভেস্টিগেট করে আসো। আর যেনেকে আমি সূত্র পাম, এনেকে আর যদি দরকার হয় আমি গ্রেপ্তার। স্যার, 8 দিন আপনাদের কন্টিনিউয়াসলি অপারেশন চলাইছিল রাহুল ছেত্রীক বিশেষভাবে ধরার কারণে, অকল রাহুল ছেত্রী নহয়, বাকি যান অভিযুক্ত আসলে প্রত্যেক অভিযুক্তর পিছত আমার এটা এটা টিম আসলে আর অভিযান আমার চলিছিল, তো সেই প্রেসার দিয়া কারণে আর বাকি যালক বেসিকলি আমি কইছিল যে তাক সারেন্ডার করাই দিয়া ভাল, তো সেই মর্মে আজি সারেন্ডার করা। আমার অরুণাচল তো চলছে না রাজ্য বাহিরত রাহুল ছেত্রীক বিচারিবলৈ আমার বেসিকলি সিক্রেট চলিছিল অভিযান, কিন্তু সেইটো ডিটেইলস মই দিব বিচৰা নাই। স্পষ্টকৈ কেইবাটাও কথা উল্লেখ কৰিছে আৰক্ষী অধীক্ষক চেতক মিশ্ৰই। এই ঘটনাৰ সৈতে রাহুল ছেত্রী কেনেধৰণে জড়িত আছিল সেই সন্দৰ্ভত কিছু তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে, প্ৰমাণ আছে বুলি উল্লেখ কৰিছে। আৰু অৰুণাচলত আত্মগোপন কৰি আছিল এগৰাকী রাহুল ছেত্রীয়ে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।